পারেতে থাকো রে বন্ধু মনের সুখেতে ও বন্ধু রে ও পারেতে থাকো রে বন্ধু মনের সুখেতে আমি একা কান্দি বসে বন্ধু আমি একা কান্দি বসে ভাই মিয়া বেরার মতো ছিলেতেছো কে যাত্রা প্যান্ডেলটা চোর চুরটা বদমাশে ভরে গেছে রে পাইছো কি তুমি হ্যাঁ এটা কি হাট বাজার মনে করছো বাপের তালুক তোমার আরে ভাই আপনি উত্তেজিত হইতেছেন কেন আমি কি অপরাধ করছি ভাই ও কি অপরাধ করছো বুঝতেছো না সারা রাত শিল্পীরা কাজকর্ম করবে একটু রেস্ট নিতেছে মিয়া আপনি ছিলেতেছেন ভাই ভুলে গেছে আমি বুঝতে পারি নাই এখন বসো তো যাওলা যাও ভাই কোথায় যাবো ভাই এটা আমি কি জানি এটা কি আড্ডা মারার জায়গা ভাই আমি তো এখানে আড্ডা মারতে আসি নাই তাহলে কি জন্য এসো সেরা দিতেছো ভাই আমি যাত্রা দেখতে আসছি গান শুনতে আসছি আচ্ছা ভালো কথা রাতে যখন টিকিট কাউন্টার খুলবো তখন টিকিট কাটো তারপর ঢুকো যাও ভাই আমি তো এলাকার মানুষ না আমার তো যাওয়ার জায়গা নাই রে ভাই আশ্চর্য তো বাবা তুমি কি প্যান্ডেলে বাড়ি করবে না ফেলাইছো তা ঠিক না ভাই সন্ধ্যার সময় বাইরে চলে যায় রাত্রি বেলা টিকিট কেটে আবার ভেতরে ঢুকি আচ্ছা ভালো শুনে খুশি হলাম আর তুমি বাইরে দাও টিকিট কেটে সন্ধ্যা ঢুকো দাও এ ভাই এখানে একটু বসে থাকলে আপনার কি অসুবিধা হয় ভাই অসুবিধা আছে বেটা আমগো শিল্পীরা মহিলা শিল্পীরা এখানে আসতে দাও করে বাইরে মানুষ থাকলে অসুবিধা আছে না বলো শালা কতগুলো শুনে না বেহা কোন কার পড়ে দাও তুই আরে মানেদার আসো কিরাম বসো 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 আরে বসো ঘটনা বলে আবার কি পেঁয়াজ খাইছে শুনলাম দম ফিরে এসেছে না জ্যোৎস্নারায়ণের ঘটনায় তো মনে হয় একটু দম ফিউজ হয়েছিল আরে মিয়া আমার ব্যাটারি খবর দেখি করবা তোমার মালিকের ব্যাটারি খবর না আমার মালিক তোমার কি আমাকে কথা বাদ দাও আমরা হলাম সুনবটি তোমরা হলাম ম্যানেজার মাস্টার ড্যান্স মাস্টার নিজেরে যদি সুনবটি ভাবে থাকো তাহলে সেভাবে কথা বললেই হয় খারাপ কিছু কিছু নাকি ম্যানেজার পেঁয়াজ কি তাহলে তোমারও কেছে নাকি নিজের পেঁয়াজের হিসেব করো অন্যদের খোঁচাতে যেও না আর তাছাড়া জ্যোৎস্নারানী কেন কেঁদেছিল সে রহস্য কিন্তু এখনো উদ্ধার হয়নি জ্যোৎস্নারানীর কান্না হিসেব নিতে চাও কেন তার সাথে যে হাইসে হাইসে কথা কও রসগোল্লা খাও তার হিসেব দিবি কিনা মানে রসগোল্লা খাওয়াছি বলে কতজনের যে পিঠ বাঁচলো তাহলে আর কি করবা এখন এবার তেরো শ্রী যাও রসগোল্লা নিয়ে এসো আইনে কালাম সাহেব খাও
মাথার চুল পেকে গেল তাও চরিত্রটা বদলাইল না না এই চরিত্র নিয়ে বিবেকের পাঠ কর ওই ভাই চরিত্র না কথা কবা না বুঝছো কার চরিত্র ঠিক না মানুষজন জানে অত বেশি ব্রহ্মচারী গিরি দেখায় না ধরুসা আমি খামকা তোমার সাথে পেছল পাচ্ছি কেন এই আংটা আংটা এই আংটা হাজির বেলা মাছ চাই না মাছ মাংসের কথা তো আগে জিজ্ঞেস করছি না মশলার কথা বলো ও মশলা জিরা লাগবো আদা লাগবো তেজপাতা আনতে পারেন জিরা দিছি বাটারে করে গার ধাক্কা দা ফেলায় প্যান্ডেল এসে বীরের গান শুরু করছে গানটা যে বীরের ছিল সেটা বুঝে ফেলেছ কেন স্যার রাজা সন্ন্যাসী পালায় উর্বশী ম্যাডাম এই গানটা যখন ধরত মানুষ কাইন্দা ঝাড়ে ঝাড়ে হয়ে যেত না কিন্তু তারে যে বাইর করে দিলি তাতে করে তার মিতাজি আবার কেঁদে কেঁদে একেবারে জারে জারে হয়ে যাবে না তো এখান লেহের শান্তনা ধরনের মানুষ আছে স্যার সব খবরই তোর কাছে আছে না একেবারে বিবিসি হয়ে গেছিস না স্যার বড় স্যারের মনের অবস্থান কেমন তার আবার কি হয়েছে না ওই বেটা ভক্ত হয়ে পড়ছে তো স্যারের খুব টেনশন মনে হইল আমি একটা সিগারেট দিলাম ধরেল না এটা ধৈর্য নিয়ে আসতে বললে একেবারে বাইন্ধি নিয়ে আসিস না তোরে যেটা করতে কয়েছি সেটা কর বেশি বোঝার চেষ্টা করিস নি বুঝছিস যা যা হাঁটতে কামে হাঁট স্যার একটা সিগারেট ধরাবেন আপনার খুব টেনশন মনে হইতেছে তেজপাতা তো কইছিলাম রাত্তারে তোমার মিয়া তেজপাতা প্রত্যেক মাসে মাসে গেলে তেজপাতা কি বাড়িতে পাঠাও নাকি এই যে মিতে তুমি এনে বসে রয়েছো আর তোমার আমি সারা গ্রাম খুঁজে বেড়াই যেতি তাহলে কি করতেছি তুমি সময় কাটাই দিছি মিতা দিনের বেলায় তো প্যান্ডেলের ভিতরে ঢোকা নিষেধ করে দিছে এতে রাতের অপেক্ষা করতেছি বিষয়টা চোরের মতো হয়ে গেল না রাতের জন্য দেরি করা আরে তোমার কথার মাথা মুন্ডা আমি কিছু বুঝতে পারতেছি না রাতের বেলা চোরের মতো প্যান্ডেলে যাইতে হবে কেন চলো আমার সাথে চলো এখন গেলে ক্ষতি কি না না মিতা এই যে দিনের বেলায় প্যান্ডেলের আশেপাশে বাইরের লোকজনের প্রবেশ নিষেধ করে দিছে তা কে করেছে সেই জন্য তুমি গাছতলায় এসে বসে রয়েছো তা আইনটা কি ম্যানেজার করেছে আইনটা মানে ম্যানেজারই করছে কিন্তু জারি করছে যে ঝাংটা না আংটা কি বিশ্রী নামে ওই ছেড়া ও আংটির বাচ্চা আংটির বাচ্চার মাস্তানি দিন দিন বাড়তেছে এই তুমি আমার সাথে চলো তো দি আংটি কি করে না না মিতা তুমি আমার জন্য তোমার কলহ করা লাগবে না আমি ভালোই আছি আমার এখন কোনো অসুবিধা হইতেছে না ঘর ছাড়া মানুষের প্যান্ডেলের ভেতরে আর বাইরে সমান কথা আরে এটা তুমি কি কইছিস এরকম করে কতদিন চলবো আশেপাশে তো হোটেলও নাই এমিতা তুমি আমার কথা বাদ দাও তো আমার নিয়ে তোমার চিন্তা করতে হবে না তুমি তোমার কথা কও কাম যদি না থাকে তোমার কথা কও এ তারে নিয়ে এসেছিলাম তোমার সাথে পরিচয় করাতে আর্জেন্টি তাই নাকি হ্যাঁ এসে দিয়ে তুমি নাই হাওয়া হয়ে গেছো এমিতা তার সাথে তুমি আমার নতুন করে কি পরিচয় করাবা তোমার তান্দার আলোটা তো আমি আগে দিয়েছি সামনাসামনি স্যার কথা কও নি তোমার অবশ্য পাগল বলেছে আমারও তাই বল ভালোবাসে তো অমিতা মিতা তুমি না কইছিলে আমার কি সুখবর আছে কইলা না তো ও ভুলে গেছি ওই যে উর্বশী কুমারী এখন দলের প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করতেছে তাই নাকি তো কি রিয়াল না কোন সারে আমার ডাকতেছে কি জন্য ডাকে যা ভিতরে যা ভিতরে গেলে বুঝবি কোন সারে ডাকে কি জন্য ডাকে আংকে তুই আজকাল আমার তুই তো গাড়ি শুরু করেছিস আমি তো ছোট না বড় রে বয়স আর সম্মানে ধর দুইটি বয়স হইলে একটু বড় হইতে পারিস বড়টা হিসাব করতে হিসাব করতে হবে মানে
টিকিট কাইটে গান শুনতে এসে কারো মনে হলি কানবি কারো মনে হলি হাসবি তাতে তোর আর আমার ক্ষতিটা কি যাক আমি যা আসলে কি বেটা টিকিট কেটে ঢুকছে আপনার কি মনে হয় দিউ না কি চেকিং করে টিকিট না কাইটে কেউ কি প্যান্ডেলে ঢুকেছে দোস্ত বন্ধু তো অভাব নাই দিউ না কি টোকা দিয়া যদি লাগে তাই আসাই সব বিষয়ে তোর এত আগ্রহ কেন বিনা টিকিটে যদি কেউ প্যান্ডেলে ঢুকে থাকে কিন্তু দেখার জন্যে তোর আর আমার কাজ চেকিং করার প্রয়োজন হলে কমিটি আছে যা আসুন ওই ডান্সের সময় যাতে কোনো গন্ডগোল না হয় রঙ্গুকে বলিস একটু খেয়াল রাখতি আসুন ওই রতনের হট ডান্সের সময় মানে ওর রতনের কেরামতির সময় আমাকে খবর দিস খবর নিয়ে এসছে কাইন দিয়ে ভাষায় ফেলাচ্ছে এই ওই হালার ভূত তোর কিন্তু ঠ্যাংগুলি ভেঙে ফেলাম শালা মাতালের আশকারে হাতির পাঁচ পা দেখছস এক খবর দে তোর চাপার দাঁত দিল সব ফালা দিন সুরত তোর সাহস তো কম না তুই শিল্পীকের ঘরে ঢুকতে যাচ্ছিস তোর যদি এখন পুলিশে দিয়ে দিতি কি কিসের পুলিশে দিবেন স্যার ওরা কোন নামে আর বানা ঠিক করে দেই স্যার কি হয়েছে ম্যানেজার কত এই ছোরা ফুল নিয়ে এসেছে উর্বশী ম্যাডামকে দিবার জন্য ভিতরে যেতে চাস জি না আমি গতকাল রাতে উর্বশীর অভিনয় দেখে মুগ্ধ হয়ে ফুল দিতে এসেছি ওনাকে বলেছিলাম একটু ডেকে দিতে এই তোর ফুল নিবো কেটা থাকা বস শোনো এখন তো শিল্পীদের বিশ্রামের সময় তোমার ফুল উর্বশীকে আমরাই পৌঁছে দেব হ্যাঁ আংটা জি স্যার উর্বশীকে ফুলটা পৌঁছে দিয়ে যাও স্যার দেখেন স্যার বাইরের মানুষ না প্যান্ডেলের মধ্যে স্যার ঘুমাইতেছে আমি নিয়ে যাতে কালকে বাড়ি করে দিছি স্যার দলের মধ্যে যদি শত্রু থাকে স্যার পারা যায় না আমার রিটায়ার করে দেন স্যার আমি ওই ওদের ঘুমোতে দে পারলে আমাকে একটা চায় না অঙ্ক তো মেলে না রে মালিকের সকালবেলার চা তোর হাতে তাও আবার বাইরে বসা রে বিষয়টা কি ওস্তাদ বিষয়টা বাংলা স্যার ঘুম থেকে উঠে প্যান্ডেলের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমারে কইল আংটা যায় এক কাপ চা নিয়ে আমি চা নিয়ে যেতেছি ওস্তাদ আপনি সব কিছু দিয়ে কি যেন রাজনীতি করছেন
নারে যত সহজে করছিস হিসেব তত সোজা না মালিকের সকালবেলার চা তোর হাতে ওস্তাদ আমি কি ডুম না নমরুদ যে আমার হাতে চা খাওয়া যাবো না খারাপ লাগলো ওস্তাদ জায়গা চা ঠান্ডা হয়ে যেতেছে যাই আবার প্যান্ডেলে ঢুকছেন আবার রাইতে এনে ঘুমাইছেন শেষ আমি সারেন নিয়ে বুঝছেন আপনি আমার উপর চেতেন কে ভাই আমি আপনার কি ক্ষতি করছি লাভ কথার সব পড়াইব এই তুমি চাওটা গিয়ে যাবে হ্যাঁ রাইতে দেখলাম কাইন্দা প্যান্ডেল পন্ডেল সব ভাষা লাগছ কান্দো তো আমাকে অসুবিধা নাই টিকিট কেটে ঢুকছো নাকি দুই নম্বর রাস্তা ঢুকছো আরে ভাই এগুলো কি কথা কান আপনি আমি বিনা পয়সা কোনোদিন যাত না দেই না আচ্ছা ভালো কথা এখন তুমি যাও আর রাইতে টিকিট কাটে তারপর গান শুনতে আসবে শেষ যাও মাল মাস শেষ ওঠো তাহলে মিতার একটু বলে যাই তুই যদি আবার এই চান্দুর সাথে মস্তানি করছিস তোর কলামে তুলে এক আচার মাধ্যমে বললু আচার দেওয়া তো সোজা নেই কইলে হয়ে যাবে নাকি কি করলু কি করলু আংটা তোকে আচার দেওয়া যায় না জিতু তোমার জন্য সকালে খাবারটা আনতেছে তারপর বললে তো বললাম